হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোষ। অ্যাকচুয়ালি আমরা আমাদের বেসিক অনার্স স্কুলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো চ্যাপ্টার ওয়াইজ এবং হচ্ছে গিয়ে টপিক ওয়াইজ তোমাদের শেষ করানোর একটা প্রোগ্রাম নিয়েছি, এবং এই প্রোগ্রামে থাকবে হচ্ছে গিয়ে তোমাদের একেবারে বই ধরে ধরে টপিক ওয়াইজ তোমাদের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। তো আজকে একেবারে শুরু থেকেই হচ্ছে বেসিক অনার্স স্কুলে, যদিও আমরা অনেকগুলো লেকচারই তোমাদের দিয়েছি, তো আজকে একেবারে শুরু থেকেই আবার ধরা হচ্ছে যে আজকে একেবারে প্রথম অধ্যায় নিয়ে কোষের গঠন এবং এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জানি কোষ কি। কোষ হচ্ছে আমাদের দেহের গাঠনিক ও কার্যকরী একক। তা আমি প্রথমে একটা কোষের ছবি আঁকি, একটা আদর্শ উদ্ভিদ কোষের যদি একটা ছবি আঁকি আমরা একটু দেখি, আস্তে আস্তে আমরা পড়ব। একটা আদর্শ উদ্ভিদ কোষে আমরা জানি সবার বাহিরে কি থাকে, সবার বাহিরে যেটা থাকে এটা হচ্ছে কি কোষ প্রাচীর, তাই না? সবার বাহিরে আমরা জানি যেটা থাকে এটা হচ্ছে কি কোষ প্রাচীর থাকে। এবং এই ফিগারটা তোমাদের সৃজনশীল অনুষ্ঠানে আসে, টপিক ওয়াইজ করাবো। সবার বাহিরে থাকলো কোষ প্রাচীর, ঠিক তার নিচে যেটা থাকে এটা হচ্ছে গিয়ে কোষ পর্দা। আমরা বলি কোষ পর্দা বা কোষ ঝিল্লি, অথবা তুমি যদি ইংলিশে বলো আমরা প্লাজমা মেমব্রেন বলি। এই যেটা নীল কালার দিয়ে আমি আঁকতেছি এটার নাম হচ্ছে গিয়ে কি কোষ পর্দা বা কোষ ঝিল্লি, ঠিক আছে? তো বাহিরে কালো কালার দিয়ে এটা হচ্ছে কোষ প্রাচীর, নিচে হচ্ছে কোষ পর্দা। তো তার ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, সাইটো শব্দের অর্থ কোষ, সাইট থেকে আসছে সাইটো, আর প্লাজম মানে তরল জাতীয়, মানে তরল না, একেবারে তরল না, কঠিন না, ঠিক আছে? অর্ধ তরল বলি, প্লাজম মানে হচ্ছে অর্ধ তরল। তো বাহিরে এটা হচ্ছে কোষ প্রাচীর, ভিতরে এটা হচ্ছে কি কোষ ঝিল্লি, আর কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম ছাড়া একটা বস্তু আছে যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াস। যেমন ধরো সাপোজ এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস, ঠিক আছে? এই কোষ ঝিল্লি এবং এই সাইটোপ্লাজম মিলে একসাথে বলে প্রোটোপ্লাজম। তার মানে আমরা একটা কোষকে দুইটা ভাগে ভাগ করতে পারতেছি। আমি যদি এদিকে একটু দেখাই, কোষটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে গিয়ে দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে তোমার কোষ প্রাচীর, কোষ প্রাচীর, এবং দুই নম্বরে আমি যদি বলি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। তার মানে একটা কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারতেছি, বাহিরে কোষ প্রাচীর, এর ভিতরে পুরোটা হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে? এই প্রোটোপ্লাজমকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গিয়ে নীল কালার দিয়ে কোষ ঝিল্লি, ভিতরে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম ছাড়া একটা বস্তু, এটাকে বলি আমরা নিউক্লিয়াস। তো এখন সাইটোপ্লাজমে ভাসমান অনেক অঙ্গাণু কোষে আছে, যেমন কিছু কিছু অঙ্গাণু আছে কোষ ঝিল্লি বিহীন, আর কিছু কিছু আছে কোষ ঝিল্লি মানে সহ, অর্থাৎ বহিস্থ আবরণ আছে কিছু কিছু অঙ্গাণুতে, আবার কিছু কিছু অঙ্গাণুতে নাই। কোন কোন অঙ্গাণুতে আছে? যেমন মাইটোকন্ড্রিয়াতে আছে, আমরা জানি মাইটোকন্ড্রিয়া নামে একটা অঙ্গাণু আছে কোষে, এটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি কোষ আবরণটা আছে, মানে আবরণযুক্ত অঙ্গাণু। তারপরে নিউক্লিয়াসের খুব কাছে আমরা জানি থাকে এই, এটাকে আমরা জানি এটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আমরা জানি রাইবোজোমের দানা থাকে, এটাকে বলা হয় ইআর বলে আমরা, ইআর, ইআর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোমের দানা থাকে এটা হচ্ছে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোমের দানা না থাকে এটা হচ্ছে কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে নিউক্লিয়াসের পাশেই কিছু বস্তু থাকে, একেবারে সমান্তরাল কিছু বস্তু থাকে, এরকম কিছু বস্তু থাকে এবং কিছু গোলাকারও, এগুলোকে বলা হয়
গলগি বস্তু, এগুলোকে বলা হয় গলগি বস্তু। তাছাড়াও কোষের ভিতরে এরকম মুক্ত রাইবোজোম পাওয়া যায়, তার মানে তাদেরকে বলা হয় পলিরাইবোজোম। মুক্ত রাইবোজোম মানে কি, যে অনেকগুলো রাইবোজোম একসাথে একটা মুক্তার মালার মতো তৈরি করে, অনেকগুলো। পলি মানে হচ্ছে কি অনেক, রাইবোজোম, পলিরাইবোজোম মানে অনেকগুলো রাইবোজোম একসাথে মিলে তৈরি করে পলিরাইবোজোম, ঠিক আছে। তারপরে এই রাইবোজোম কিন্তু আবার বহিস্থ আবরণহীন। আমরা শেষে কবিতার মাধ্যমে কিভাবে মনে রাখা যায় এটা দেখব, কোনগুলো আবরণযুক্ত কোনগুলো আবরণহীন। তারপরে দেখো আরও আছে, যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবচেয়ে বড় অঙ্গাণু যেটা, এটা আমরা জানি প্লাস্টিড, এটা হচ্ছে গিয়ে প্লাস্টিড। তো আপাতত কি দেখলাম আমরা, সাইটোপ্লাজমিক অঙ্গাণুর ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার গায়ে যদি রাইবোসোমের দানা থাকে তাহলে অমসৃণ, যদি না থাকে তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়াসের ঠিক পাশে থাকে হচ্ছে গিয়ে গলগি বস্তু, এবং এটা হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া। অনেকগুলো রাইবোসোম একসাথে মিলে এগুলো হচ্ছে পলিরাইবোসোম, এবং সবচেয়ে বৃহৎ অঙ্গাণু উদ্ভিদ কোষের এটা হচ্ছে গিয়ে প্লাস্টিড। আপাতত এতটুকু পাইলাম। তাছাড়াও থাকে লাইসোজোম নামে ছোট ছোট অঙ্গাণু উদ্ভিদ কোষে থাকে, লাইসোজোম, লাইসোজোম নামে ছোট ছোট অঙ্গাণু থাকে। তাছাড়াও উদ্ভিদ কোষে সবচেয়ে বৃহৎ একটা জায়গা দখল করে রাখে যে অংশটা বা যে অঙ্গাণুটা, এটা আসলে মূলত অঙ্গাণু না, এটা হচ্ছে গিয়ে কোষের সাইটোপ্লাজমের বিশাল বড় একটা খালি অংশ বা গ্যাপ যেটাকে বলি আমরা। আর অনেক উদ্ভিদ কোষে ছোট ছোট থাকে, আবার এই ছোট ছোটগুলো সব মিলে একটা বিশাল বড় একটা গহ্বর তৈরি করে, এটাকে বলি আমরা কোষ গহ্বর। কি বলি? কোষ গহ্বর। এই ধরো এখানে ছোট করে আমি দেখাচ্ছি, এটা কোষ গহ্বর, আরো ছোট ছোট কোষ গহ্বর থাকে। অনেক উদ্ভিদ কোষে এই ছোট ছোট কোষ গহ্বর মিলে বিশাল বড় একটা কোষ গহ্বর তৈরি করে থাকে। তারপরে আমরা দেখি আরো, তাছাড়া কি বিভিন্ন আরো অঙ্গাণু আছে, যেমন এই যেগুলো, এগুলোকে বলা হয় মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, ঠিক আছে। তো এটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমি শুরু থেকে আরেকবার একটু বলি, একটা আদর্শ উদ্ভিদ কোষ, এটা আদর্শ উদ্ভিদ কোষের সবার বাহিরে যেটা থাকে এটা হচ্ছে গিয়ে, কালো কালি দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের নিচে থাকে হচ্ছে গিয়ে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে বাহিরে কোষ পর্দা, আর ভিতরে পুরাটাকে বলা হয় সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ব্যতীত, ঠিক আছে। এই সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থেকে কিছু আবরণযুক্ত কিছু আবরণহীন। তো এগুলো কোনগুলো আবরণযুক্ত কোনগুলো আবরণহীন এটা আমরা পরে দেখব, আগে আমরা দেখি কী কী অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, তারপরে সবচেয়ে বৃহৎ অঙ্গাণু প্লাস্টিড, কোষ গহ্বর, মাইক্রোটিউবিউলস, বিভিন্ন অঙ্গাণু আছে। এরপরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা আমি একটু আলাদা করে তোমাদের দেখাতে হবে, আমি এই ফিগারটা মুছে ফেলি। নিউক্লিয়াসটা যদি আমি আঁকি, নিউক্লিয়াসটা হচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এই মাঝখানে এই ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র বা রন্ধ্র বলি। এবং এই নিউক্লিয়াসের এই আবরণটা দ্বিস্তর বিশিষ্ট, দ্বিস্তর বিশিষ্ট আবরণ, দ্বিস্তর বিশিষ্ট আবরণ, এবং মাঝখানের এই ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এবং নিউক্লিয়াসের ভিতরে যে তরল মাত্রিকা থাকে এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, ওই সাইটোপ্লাজমের মতোই, তরল বলতে এটা অর্ধ তরল মাত্রিকা। এবং নিউক্লিয়াসের ভিতরে পেঁচানো এক বস্তু থাকে, একেবারে পেঁচানো 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 বস্তু থাকে, তাদেরকে বলা হয় ক্রোমাটিন তন্তু। খেয়াল করে দেখো বাহিরের যে আবরণটা এটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলোপ, এটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলোপ, নিউক্লিয়ার এনভেলোপ, নিউক্লিয়ার এনভেলোপ। এনভেলোপ মানে কি? পর্দা, তাই না? আর ভিতরের তরল অর্ধ তরল মাত্রিকাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তো নিউক্লিওপ্লাজমের ভিতরে যে
তন্তুর মতো বা ফাইবার জাতীয় তন্তুর মতো যে পদার্থটা থাকে এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। আর হচ্ছে গিয়ে একটা ঘন একটা বস্তু থাকে এবং ঘন এবং বৃহৎ একটা বস্তু যেটাকে আমরা বলি নিউক্লিওলাস, নিউক্লিওলাস, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি একটা নিউক্লিয়াসের স্ট্রাকচার, ভিতরে আরও ডিটেলস আমরা আলোচনা করব যখন ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। তো আমি বলেছিলাম যে একটা কবিতার মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে একটা কোষের ভিতরে কোন অঙ্গাণুগুলো আবরণযুক্ত আর কোনগুলো আবরণহীন। কবিতাটা কীরকম? কবিতাটা হচ্ছে সেরা মামাটি পটায় ইন্টারেল ইন্টারেল মেয়েকে। তোমরা এটা নোট করে রাখো কারণ এগুলো অবজেক্টিভে মিলে আসে। এই কবিতাটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে কিভাবে কোন অঙ্গাণুগুলো আবরণযুক্ত কোনগুলো আবরণহীন। এটা দিয়ে মনে রাখা যায় হচ্ছে গিয়ে কোনগুলো আবরণহীন। তুমি যদি আবরণহীনগুলো মনে রাখতে পারো অবশ্যই অবজেক্টিভে মোটামুটি যদি আবরণযুক্তগুলো আসে আশা করি অবশ্যই পারার কথা। তো সেরা মামাটি পটায়, আসলে শেষ পর্যন্ত মামাই আসলে এখানে ইনভলভ হইলো, তাই না? আচ্ছা দেখো, সেরা মামাটি পটায় এই সেতে হচ্ছে গিয়ে সেন্ট্রিওল, সদিয়ে কি আছে সেন্ট্রিওল, সে আবরণহীন, এগুলো হচ্ছে আবরণহীন অঙ্গাণু, আবরণহীন অঙ্গাণু। সেতে হচ্ছে গিয়ে সেন্ট্রিওল, রাতে হচ্ছে রাইবোজোম, মামা মামাটি, তাই না? মামাতে হচ্ছে গিয়ে মাইক্রোটিউবিউল, পরের মাতে হচ্ছে গিয়ে মাইক্রোফিলামেন্ট, এটা হচ্ছে মাইক্রোটিউবিউল মাইক্রোফিলামেন্ট। পটাইতে হচ্ছে প্রোটিউজম ইন্টারের মেয়েকে, ইন্টারের মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মেয়েকে দিয়ে কিছু নাই, এটা জাস্ট একটু মজা করার জন্য। ইন্টারেরতে হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তাহলে সেতে হচ্ছে গিয়ে সেন্ট্রিওল, রাতে রাইবোজোম, মাতে মাইক্রোটিউবিউল, এই মাতে মাইক্রোফিলামেন্ট, পটাইতে প্রোটিউজোম, ইন্টারেরতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো হচ্ছে আবরণহীন। তাহলে বাকি যা যা আছে সব আবরণযুক্ত, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজম, ক্রেটিকুলাম, লাইসোজোম, এগুলো সব হচ্ছে গিয়ে আবরণযুক্ত অঙ্গাণু। এবার আমাদের কোষস্থ যে বস্তু আছে এগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সজীব উপাদান, যেগুলো আমরা কোষের অঙ্গাণু জানি, আর হচ্ছে কিছু নির্জীব উপাদান, হচ্ছে সঞ্চিত খাদ্য, নিঃসৃত বস্তু। এগুলো সঞ্চিত খাদ্য তো আমরা জানি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো হচ্ছে সঞ্চিত খাদ্য। আর মিশ্রিত বস্তু তো জানি, পিগমেন্ট, এনজাইম, নেকটার, এগুলো বই আছে, তোমরা একটু দেখে নিও। তো আমরা এখন যেটা বিষয় আলোচনা করব এটা হচ্ছে গিয়ে কোষ প্রাচীর, অর্থাৎ একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষের ভিতরে মূল পার্থক্য যেটা করে এটা হচ্ছে গিয়ে কোষ প্রাচীর। তো এই কোষ প্রাচীরের গঠন আমরা তোমাদের দেখাবো যে আসলে একটা কোষ প্রাচীর কিভাবে গঠিত হয়। আমাদের এখানে টপিক হচ্ছে গিয়ে কোষ প্রাচীর। এই লেকচারগুলো অনেক বড় থাকবে, তোমাদের অনেকগুলো প্রায় চারটা পার্টে আমি এই অংশগুলো আলোচনা করব। কেন এই চারটা পার্টে আলোচনা করতেছি, আর তাছাড়া আমার আগেই তৈরি করা আছে তোমাদের ডিএনএ এর বিভিন্ন ভিডিওগুলো, বেসিক অনার্স স্কুলের লেকচারে দেখে নিও। তো এখানে কোষ প্রাচীর আলোচনা করার শুরুতে আমি বলতে চাই যে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। সেলুলোজ আমরা জানি এটা একটা পলিস্যাকারাইড, সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। আরও পলিস্যাকারাইড আছে, যেমন স্টার্চ আছে, তারপরে গ্লাইকোজেন, তাই না? সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, সে কি দিয়ে গঠিত হয় সেলুলোজ? সেলুলোজ হচ্ছে গিয়ে গঠিত হচ্ছে গিয়ে বিটা ডি গ্লুকোজ। সেলুলোজ গঠিত হয় বিটা ডি গ্লুকোজ অণু দিয়ে, গ্লুকোজ। সেলুলোজ গঠিত হয় বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ কি, এটা যখন আমি কোষ রসায়ন করাবো তখন আলোচনা করব, বা তুমি এটা
সম্পর্কে কোষ রসায়নের আমাদের অধ্যায়টা দেখতে পারো, ওখানে বিটা ডিগ্লুকোজ কিভাবে হইলো এটা পারবা। তো সেলুলোজ গঠিত হয় আলটিমেটলি বিটা ডিগ্লুকোজ দিয়ে, আর এই সেলুলোজ দিয়ে গঠিত হয় কোষ প্রাচীর। আগে কোষ প্রাচীরের ফিজিক্যাল স্ট্রাকচারটা আমি একটু দেখাই, তারপরে কেমিক্যাল স্ট্রাকচারটা দেখাবো। প্রথমে হচ্ছে কি ফিজিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচারটা কিরকম। ধরো আমি যদি একটা কোষ প্রাচীরের একটা অংশের ক্রস সেকশনটা দেখাই, এটা এরকম, ধরো এদিকে একটা, এটা হচ্ছে একটা মধ্যকর্তা। মধ্যকর্তা মানে হচ্ছে কি, ধরো এদিকে একটা কোষ আছে এ, এদিকে একটা কোষ আছে বি, কোষ দুইটা, এ কোষ বি কোষ। তো এই দুইটা কোষের একটা কমন যে পর্দা, এটা হচ্ছে কি মধ্যকর্তা। হ্যাঁ, মধ্যকর্তা। এবার আমি ধরো এ কোষটার অংশটা দেখাই, কি কি আছে এ কোষে, এই মধ্যপর্দার এখানে ভিতরের দিকে, এ কোষে সবার বাহিরে যে পর্দাটা এটা হচ্ছে মধ্যকর্তা, দুইটা কোষের মধ্যকর্তা। তারপরে আছে হচ্ছে কি যে পর্দাটা, এটাকে আমরা বলি প্রাথমিক পর্দা। কি বলি? প্রাথমিক পর্দা। তো তারপরে যেটা আছে এটা একেবারে ভিতরের দিকে, এটাকে বলা হয় সেকেন্ডারি পর্দা। সেকেন্ডারি পর্দাটা তিনটা অংশে বিভক্ত, এটা হচ্ছে গিয়ে এই যে পিঙ্ক কালার দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে গিয়ে সেকেন্ডারি পর্দা। একটু খেয়াল করে দেখো, একেবারে সবার বাহিরে, ধরো এ কোষ থেকে ভিতর থেকে যদি আমি তাকাই, সবার বাহিরে এই নীল কালার দিয়ে এটা হচ্ছে গিয়ে মধ্যপর্দা, তারপরে এটা হচ্ছে গিয়ে প্রাথমিক পর্দা, এটা 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 হচ্ছে গিয়ে প্রাথমিক পর্দা, এরপরে এক দুই তিন, তিনটা লেয়ারে, তিনটা লেয়ারে এটা হচ্ছে গিয়ে তোমার সেকেন্ডারি পর্দা বা গৌণ পর্দা আমরা বলি। তো এখন তো এই প্রাথমিক পর্দাটা কি দিয়ে তৈরি হয়? এই প্রাথমিক পর্দাটা তৈরি হচ্ছে গিয়ে তোমার এই প্রাথমিক পর্দা, এটাকে বলা হয় প্রাথমিক পর্দা। প্রাথমিক পর্দাটা তৈরি হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রেগমোপ্লাস্ট জাতীয় পদার্থ এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ থেকে। পেকটিন আমরা যদি সংক্ষেপে বলি, পেকটিন জাতীয় পদার্থ দিয়ে, পেকটিন, এই পেকটিন জাতীয় পদার্থ দিয়ে প্রাথমিক পর্দাটা তৈরি হয়, পেকটিন জাতীয় পদার্থ। এবং সেকেন্ডারি পর্দাটা, এর পুরুত্ব হচ্ছে প্রায়, প্রাথমিক পর্দার পুরুত্ব প্রায় 3 থেকে 5 মাইক্রোমিটার, প্রাথমিক পর্দার পুরুত্ব 3 থেকে 5 মাইক্রোমিটার, আর সেকেন্ডারি পর্দার পুরুত্ব হচ্ছে গিয়ে 5 থেকে 10 মাইক্রোমিটার, আর এটা তো বললাম মধ্যপর্দা। তো এই সেকেন্ডারি পর্দার তিনটা লেয়ার, সেকেন্ডারি পর্দা তৈরি হচ্ছে গিয়ে তোমার সেলুলোজ, তারপর হচ্ছে গিয়ে তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, ঠিক আছে, হেমিসেলুলোজ, তারপরে লিগনিন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পদার্থ দিয়ে সেকেন্ডারি পর্দাটা তৈরি হয়। তো কি কি পাইলাম আমরা কোষ প্রাচীরে? একটা কোষের সবচেয়ে বাহিরের যে পর্দাটা, অর্থাৎ যেটা দুটো কোষের কমন, এটা হচ্ছে মধ্যপর্দা। তার ভিতরের দিকে এটা হচ্ছে 3 to 5 মাইক্রোমিটার, এটা হচ্ছে প্রাথমিক পর্দা। এর ভিতরে তিনটা স্তরে বিভক্ত, এটা হচ্ছে কি সেকেন্ডারি পর্দা। মধ্যপর্দা তৈরি হয় পেকটিন জাতীয় পদার্থ দিয়ে, সেকেন্ডারি পর্দা তৈরি হয় সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন ইত্যাদি বিভিন্ন পদার্থ দিয়ে। তো আবার দেখবা দুইটা কোষে, পাশাপাশি দুইটা কোষে, যেমন আমি আবার একটু ফিগারটা দেখাই, পাশাপাশি দুইটা কোষে, ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ।